করুন। পরে প্রশ্ন দেখতে পাচ্ছে রেদওয়ান ভুঁইয়া প্রশ্ন করেছেন, শেখ বর্তমান পৃথিবীতে কোনো মুজাদ্দিদ আছে কি না? ভাই রেদওয়ান, মুজাদ্দিদ শব্দের অর্থ হলো সংস্কারক। সংস্কারক তো সারা পৃথিবীতে সব সময় থাকে, কোনো না কোনো মুজাদ্দিদ থাকেনি, কোনো কোনো দিক থেকে সংস্কার করে থাকেন। দীনের বিষয়ে, ইসলামের বিষয়ে মুসলমানদের মধ্যে সংস্কার কর্ম এটা একটা চলমান প্রক্রিয়া। এক একজন এক এক দিক থেকে সংস্কার করেন, কেউ দাওয়াতুল আল্লাহর ক্ষেত্রে সংস্কার করেন, কেউ ইসলামী শরিয়া প্র্যাকটিসের করার ক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে সংস্কার করেন, কেউ হয়তো জিহাদের ক্ষেত্রে সংস্কার করেন। সংস্কার বলতে মানুষ ভুলভ্রান্তি ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়ে সত্য অসত্য মিশ্রণ করে ফেলেছে, সংস্কার করে মূলটাকে উদ্ধার করে নিয়ে আসা, এটাই সংস্কার বলতে উদ্দেশ্য। সংস্কার বলতে নতুন কোনো ফর্মেট চালু করা নয়, অর্থাৎ ভিন্ন কিছু চালু করা নয়। যাই হোক, এই সংস্কার যারা করেন তাদেরকে মুজাদ্দিদ বলা হয়। এটা চলমান প্রক্রিয়া, সারা পৃথিবীতেই মুজাদ্দিদ এক একজন এক এক দিক থেকে তাজদিদ করছেন, সংস্কার করছেন। তবে হাদিসের ভিতরে আসছে প্রতি 100 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মুসলিম জাতির মধ্যে একজন করে মুজাদ্দিদের জন্ম হয়। তরফ থেকে জন্ম হয় বলতে আল্লাহ মনোনীত নবী রাসূল, গাউস কুতুব এই টাইপের কোনো কিছু না। আসলে এর মানে হলো যে আল্লাহর কোনো এক বান্দা, মানে প্রতি 1 শতাব্দীতে একজন বান্দা, তার মাধ্যমে কিছু তাজদিদ বা সংস্কার মৌলিকভাবে বড় ধরনের হয়ে থাকে, সেটি হলো ব্যাপক অর্থে তাজদিদ। জি, এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি।